করলা চাষের প্রাথমিক ধাপের প্রতিটা পয়েন্ট আপনারা লাইভ দেখবেন। সমস্ত খুঁটিনাটি এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সরাসরি জমি থেকে আপনাদের জন্য তুলে ধরেছি। দুদিন আগে চাষি ভাই যে জমিটা ফাঁকা ছিল, আজকে খেয়াল করে দেখুন এখানে করলা লাগিয়ে কমপ্লিট করেছি। এবার প্যাকেটের যে চারাগুলো ছিল সেখান থেকে যখন মাটিতে বসাচ্ছি, আকাশে কিন্তু মেঘলা ছিল, অর্থাৎ কালকে বসিয়েছি। মনে মনে চাইছিলাম একটা দারুণ বৃষ্টি হোক। আর তারপরে লাগানোর পর দেখুন বিকালবেলা থেকে একদম সারা রাত ধরে দারুণ বৃষ্টি হয়েছে, আর গাছগুলো খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। অর্থাৎ প্যাকেটের যে মাটিটা সেটা মাঠের এই মাটির সঙ্গে একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখবেন এই গাছগুলো এবার বাড়তে শুরু করবে। আজকের এই ভিডিওতে চাষি ভাই আপনাদের সঙ্গে আলোচনা করছি, এই যে করলাগুলো লাগালাম, এই করলাগুলো লাগানোর সময় গাছ থেকে গাছের দূরত্ব কত দিয়েছি, আর এইদিকে বেড থেকে বেডের দূরত্ব কত রেখেছি। তাহলে গাছ থেকে গাছ আর বেড থেকে বেডের দূরত্ব কত রেখেছি, আর মাটিতে যখন চাষ দিয়েছিলাম, অর্থাৎ ফাইনাল যে চাষটা দিই, সেই চাষে কোন সার দিয়েছিলাম। আর লাগানোর সময় আর একটা সতর্কতা যে অবলম্বন করতে হয়, মানে কীভাবে মাটিতে বসালাম, প্যাকেটটা বসানোর সময় মাটি থেকে কতটা উঁচুতে রাখলাম, আর মাটির গর্তে কী দিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ চাষি ভাই এই করলা লাগানোর আগে, অর্থাৎ মূল জমিতে বসানোর আগে যে যে কাজগুলো আপনি করবেন সেটা নিয়ে আজকের একটা ছোট্ট ভিডিও। গ্রিনওয়েভ ফার্মাসকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম আসলেন এই ভিডিওর মধ্যে দিয়ে চ্যানেলে, রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই করলা চাষের এ টু জেড প্রথম থেকে দেখুন বীজ নির্বাচন, তারপরে প্যাকেটে মাটি দিয়ে তৈরি করা চারাগুলো, তারপরে এই যে মাটিতে বসানো তৃতীয় ধাপ চলছে, এটা কিন্তু এই করলা নিয়ে তৃতীয় ভিডিও আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরছি এই বছরকার। আর এছাড়াও সমস্ত দেখুন এরপরে এখানে আমার বেড তৈরি কমপ্লিট, আর কপির বেড আপনারা যদি কোনো চাষি ভাই আপনাদের জানতে চান বেডের দূরত্ব কত থাকবে, বেডের উচ্চতা কত থাকবে, অর্থাৎ এর আগে সার দিয়ে মানে বেড তৈরি সংক্রান্ত ভিডিও যদি আপনাদের লাগে কমেন্টে জানাবেন, আমি এটা কিন্তু দুদিন বাদে আপনাদের সঙ্গে তুলে ধরব। আসুন চাষি ভাই এবার মূল ভিডিওটা শুরু করি, করলার মাটি তৈরি থেকে শুরু করে এখানে বসানো পর্যন্ত। এবার জমিতে ফাইনাল যখন চাষ দিচ্ছেন তার আগে আপনাকে সারটা ছিটিয়ে নিতে হবে। কথা হচ্ছে কী কী সার আপনি ছেটাবেন। প্রথম যে সারটা ছেটানো হচ্ছে এটা একটা জৈব সার, এর নাম হচ্ছে ওরমাকোমিন। এই দেখুন ওরমাকোমিন, এক বস্তা আপনার এক বিঘার জন্য যথেষ্ট। সকল পরিপোষকের সঠিক ব্যবহার, অর্থাৎ এর ভিতরে বলছে সকল ধরনের পরিপোষক, এনপিকে সহকারে বাদবাকি খাদ্য উপাদানগুলোও রয়েছে। আপনারা চাইলে মোটামুটি গোবরের সার, ভালো ডিকম্পোস্ট গোবরের সার ব্যবহার করতে পারেন এক বিঘাতে এক ট্রলি, মানে 100 ফুট থেকে 150 ফুট। আমি এখানে এক বস্তা ওরমাকোমিন ব্যবহার করছি কারণ আমার কাছে গোবরের সার নেই। লাঙল মার্কা, দেখুন এটা সুপার অ্যাগ্রো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যেটা ট্রাস্কো নামে আমরা বিভিন্ন ওষুধ বাজারে পাই, সেই কোম্পানির আপনারা এটা পেয়ে যেতে পারেন। আর তার সঙ্গে আমি দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট, মাটি তৈরি করার সময় এই সিঙ্গেল সুপার ফসফেট না দিলেই নয়। বাংলাদেশের চাষি ভাই আপনারা টিএসপি দেবেন, ট্রিপল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট এক বিঘাতে আপনারা 40 থেকে 50 কিলো ব্যবহার করতে পারেন। এর ভিতরে তিনটে খাদ্য উপাদান পেয়ে যাবেন, যার ভিতরে ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফার আছে। আমি এখানে ছেটানোর সুবিধার্থে দানাটা ব্যবহার করছি। মাটি তৈরির সময় আপনারা চেষ্টা করবেন অতিরিক্ত সারের ব্যবহার কমানোর, কারণ বেশি সার দিলে তাতে যদি নাইট্রোজেন বেশি থাকে গাছগুলো অতিরিক্ত সবুজ হবে আর বিভিন্ন চোষক পোকা এসে আক্রমণ করবে, আর সেখানে পাতা কুঁকড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থাৎ হাতে রাখুন সার। আর একটা উপাদান দেখুন জমিতে ছেটানোর প্রস্তুতি চলছে, এটা হচ্ছে ট্রাস্কো স্টার ট্রাইকোডার্মা ভিডিডি 1.5%, এটা ছত্রাকনাশক হিসাবে কাজ করবে। জমিতে এই ট্রাস্কো স্টার অর্থাৎ ট্রাইকোডার্মা ভিডিডি আপনি যদি ছেটান, 2 বছর বাদে ভীষণ ভালো সুফল পাবেন। প্রত্যেক বছর একবার করে আপনারা এটা ছেটাবেন, কারণ মাটির ভিতরে যে ব্যাকটেরিয়া ছত্রাকগুলো থাকে সেগুলোকে মেরে দেয়, আর মাটিতে ছত্রাকবাহিত রোগ ধীরে ধীরে আপনার জমি থেকে কিন্তু কমতে থাকবে। যেরকম ডাম্পিং অফ, ব্যাকটেরিয়াল টুইল্ট, এই ধরনের রোগগুলো, মানে ঝিমিয়ে পড়া রোগগুলো আপনার কিন্তু জমিতে আর লাগবে না। এক বিঘাতে 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি মাটির সঙ্গে মিশিয়ে সম্পূর্ণ জমিতে ছিটিয়ে দিন, তারপরে ট্র্যাক্টর উপরে গিয়ে বসুন। সমস্ত জায়গায় যেন সুন্দর চাষ হয় সেটা উপরে বসে আপনি লক্ষ্য করুন এবং জমিতে চাষ কমপ্লিট করুন।
আমি যে ফাইনাল চাষটা সেটা চাষি ভাই একটা দিয়েই কমপ্লিট করছি, কারণ এর আগে আমার দুখানা রোটার এবং দুখানা টানা ফাল দিয়ে জমি খুব ভালো করে প্রায় 15 থেকে 20 দিন শুকিয়েছিলাম। এটা আমার সেই টমেটোর জমি, সেখানে চাষি ভাই এই আপনার করলা চাষটা করছি। চাষ কমপ্লিট হলে এবার আপনারা বেডটা কেটে ফেলুন। এবার বেডের সঠিক মাপ এবং কিভাবে কাটবেন। এবার চাষি ভাই আপনাদের বলি লাইন থেকে লাইনের দূরত্ব আর চারা থেকে চারার দূরত্ব কত। দেখুন এটা খুব ভালো করে বুঝবেন, আমি যেটা করেছি সেটা আপনাদেরকে একদম সহজে বলছি। গাছ থেকে মানে লাইন থেকে লাইনের যে দূরত্বটা, মানে দুটো লাইনের দূরত্ব, সেটা হচ্ছে মোট 3.5 হাত। আর গাছ থেকে গাছের দূরত্ব সেটা রেখেছি 2 হাত 4 আঙুল মতো। তাহলে গাছ থেকে গাছের দূরত্ব 2 হাত 4 আঙুল, আর এই বেড থেকে ওই বেড, বেড নয় কিন্তু, মানে এই গাছ থেকে আর একটা গাছ, সেটা হচ্ছে মানে লাইন থেকে লাইনের দূরত্ব, সেটা হচ্ছে চাষি ভাই 3.5 হাত। এবার আপনি যখন বেড করবেন তখন কিভাবে করছেন দেখুন, এই যে বেডটা আপনি খেয়াল করেছেন, একটা গাছ মাঝখান দিয়ে এখানে লাইন করে লাগানো আছে, তার মানে এইখান থেকে এইটুকু যে বেডটা, এটুকু নিয়েছি আমি 2 হাত, কেমন। আর মাঝে যে ফাঁকাটা, এইখান দিয়ে আমি জল মানে টানা সেচ দেবো। দেখুন উপর থেকে জল আস্তে আস্তে এখানে আসবে, টোটাল দেখুন উপর থেকে জল ছাড়বো, আস্তে আস্তে জলটা আসবে। এই কারণে এটা একটু চওড়া করতে হবে, না হলে রোষে গাছের গোড়া পর্যন্ত যাবে, তো সেই জন্য এটা চাষি ভাই 1.5 হাত করেছি। আর এইদিকে আবার একটা 2 হাতের দেখুন লাইন, এদিকে আর একটা দেখুন আবার 2 হাতের লাইন। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই যে এই গাছ থেকে এপাশ পর্যন্ত 1 হাত, তারপরে 1.5 হাত, আবার ওখান থেকে ওই গাছ পর্যন্ত 1 হাত, কারণ বেডটা তো 2 হাতের। তাহলে মিডিলে যদি চারা বসাই, এদিকে 1 হাত, মাঝে 1.5 হাত ড্রেন, আর ওদিকে আবার 1 হাত, তাহলে 3.5 হাতের এই হিসাব। আর গাছ থেকে মাঝখান দিয়ে লাগিয়ে গেলেন, গাছ থেকে গাছের দূরত্ব, চারা থেকে চারার দূরত্ব, সেটা হচ্ছে 2 হাত 4 আঙুল। এবার দুটো বেড মিলে আমরা কিন্তু মাচা করব, এই বেড আর এই বেড, এই দুটো মিলে মাচা করব। মাঝে একটা ড্রেন এখানে ছাড়া পড়বে, তারপরে আবার একটা করে মাচা হবে। লাগানোর সময় চাষি ভাই প্রতিটা গর্তে আপনারা দেখছেন, এটা হচ্ছে ফিপ্রোনিল 0.3% জিআর, এই ফিপ্রোনিল প্রত্যেকটা গর্তে দেওয়া হচ্ছে। এই দেখুন মোটামুটি আপনার 20 গ্রাম মতো নিয়ে প্রত্যেকটা গর্তে এভাবে মানে ফেলে দিন, কারণ গর্ত কাটার সময় খেয়াল করলাম সেখানে উইপোকা আছে, কেঁচো আছে, তাহলে সেগুলো কিন্তু আপনার এই চারা গাছগুলো শিকড়কে ক্ষতিগ্রস্ত করবে না। তো এই ফিপ্রোনিল নেওয়ার সময় আপনারা এই যে ফিপ্রোনিল 0.3% জিআর গ্র্যানুলি অর্থাৎ দানাদার আকারে আছে, এটা হচ্ছে DIAL এটা লেখা আছে, এটা কোম্পানি হচ্ছে আপনার অনু প্রোডাক্ট লিমিটেডের। তো আপনারা যে কোনো কোম্পানি ফিপ্রোনিল নিতে পারেন, আপনারা রিজেন্ট আলট্রা নিতে পারেন বায়ারের, তারপরে বারুজ নিতে পারেন, এটা বারুজের টেকনিক্যাল একটু অন্য হয়, তো সেটাও আপনারা নিতে পারেন, নিয়ে তারপরে গর্তে দিয়ে চারাগুলো বসিয়ে দেবেন। এবার চাষি ভাই একটা করলার চারা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এর ভিতরে যে মাটিটুকু আছে এটা কিন্তু এখনও মানে শিকড়টা ঠিক তেমনভাবে জড়িয়ে ধরেনি, আপনাদের প্যাকেটটা ছিঁড়ে দেখাচ্ছি। তো আপনারা প্যাকেটটা যখন কাটবেন টানাটানি করবেন না, একটা ধারালো ব্লেড নেবেন বা ছুরি নেবেন, নিয়ে প্যাকেটটা কেটে আস্তে মাটিটা সরিয়ে তারপরে এখানে কিন্তু বসাবেন। তো সেই কাজটাই করছি দেখুন, আর কতটুকু মাটির নিচেই দেবেন, কতটুকু ওপরে থাকবে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্যাকেটটা আমি হাত দিয়ে ছিঁড়ছি চাষি ভাই, এটা আমার পুরনো প্যাকেট, আর ব্লেড দিয়ে আপনারা কাটবেন, আমিও ব্লেড নিয়ে এসেছি, পরে ওই আমার ভাইয়েরা যখন লাগাবে তখন ব্লেডটা দিয়ে কেটেই লাগাবে। তো দেখুন শিকড়গুলো বাইরে কত সুন্দর চলে এসেছে, খেয়াল করো এই যে শিকড় চলে এসেছে, নিচেও কিন্তু শিকড় চলে গেছে, এই দেখো শিকড়গুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা চারপাশে আপনার। এখনও কিন্তু এই চারাটা রেখে আপনারা লাগাতে পারবেন, তো আমি আগেই লাগিয়ে দিচ্ছি, কারণ মেঘলা আকাশ, বর্ষা, ভালো উপযুক্ত পরিবেশ আছে। তো এই চারাটা এবার আমরা বসাবো, দেখুন বসানোর সময় কতটুকু গভীরে দেবেন। ধরুন এই চারাটা বসালাম, এইবার চারাটা দেখুন আমি কতটুকু বসালাম, আপনার বেডের যে লেয়ারটা আছে, এই যে বেড যে লেভেলে আছে তার থেকে 1 আঙুল উপরে থাকবে এই মাটিটা। আর এটা বেশি গভীর করে পুঁতলে আপনার কী হবে, এই গর্তের ভিতরে রসে রসে জল যাবে, জমা হবে, তারপরে কিন্তু এই শিকড়গুলো পচতে পারে। সেই জন্য চাইবেন বর্ষাকাল তো এই বেডের লেভেল থেকে 1 আঙুল উপরে থাকবে ওপরের লেয়ারের মাটি। আর এটা এখনও যেহেতু শক্তপোক্ত হয়নি, এই গোড়াটা আপনার গোড়াতে কোনো রকমের মাটি ধরাবেন না, তো মাটিটা এবার চারপাশে দিয়ে দেবো আমরা।
খেয়াল করে দেখুন, যখন বসালাম তাহলে বেডের লেয়ার থেকে আমার একটু দেখুন জেগে আছে। হালকা একটু চাপ দেবেন যেন না ভাঙে মাটি দেওয়ার পর। তো এইবার আমরা কি করব, ওই লেভেল করে মাটিটা এরকম করে ধরিয়ে দেবো। কিন্তু খেয়াল রাখবেন, আবার বলি, এই গোড়াতে যেন মাটিটা না যায়। ওকে, এভাবে প্রত্যেকটা প্যাকেট বসিয়ে দিন। একটা বৃষ্টি পাবে, তারপরে দেখবেন পুরো সেট হয়ে যাবে। সাইড থেকে একটু চেপে দিতে পারেন হালকা। সাইডটা চাপ দিলে কি হবে, এখানে মাটিটা চলে যাবে আর নিচে জলটা কিন্তু তেমন জমবে না। কমপ্লিট। আর চারা লাগানোর আগে আমি কিন্তু একটা কাজ করেছিলাম, ওপর থেকে মানে চারাতে কীটপতঙ্গ মারার জন্য ভালো একটা ছত্রাকনাশক সমস্ত কিছু দিয়েছিলাম। মানে ছত্রাকনাশক হিসাবে আমি অ্যাক্রোবেট দিয়েছি, যে পাতার কিনারায় ছাওয়াতে ছিল, তো একটু এখানে দেখতে পাচ্ছেন একটু পচা টাইপ লাগছে। আর অ্যাক্রোবেটের সঙ্গে আমি মিশিয়েছিলাম হচ্ছে আপনার একতারা। এবার চারাগুলো লাগানোর সময় যে গর্তটা আপনারা করলেন, সেই গর্তের ভিতরে কোনো প্রকারের এখন রাসায়নিক সার দেবেন না। কারণ যে শিকড়গুলো, মানে গাছের যে শিকড়গুলো প্যাকেটের দেখবেন বাইরেতে যে শিকড়গুলো দেখালাম, তার সংস্পর্শে যদি রাসায়নিক সারের দানাগুলো আসে, তারপর ওপর থেকে যদি বৃষ্টি হয় অথবা আপনি সেচ দেন, তাহলে ওই গর্তটা ওখানে তো মানে এখনও মাটি টাইট হয়ে পারেনি, ফাঁপা ফাঁপা আছে, তো সেইখানে জল জমে ওই রাসায়নিক সারের সংস্পর্শে শিকড়টা কিন্তু আপনার পচতে পারে। যে কারণে ওখানে শুধুমাত্র আপনারা দেখলেন আমি রিজেন্ট দানা দিয়েছি, যেন উই পোকা কেঁচো এইগুলো মানে গাছের শিকড়টাকে নষ্ট না করে। আজকের ভিডিও চাষি ভাই এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এর পরবর্তী পরিচর্যাতে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হব। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।